রাজ্য তথা দেশের পর্যটন মানচিত্রে খুব শীঘ্রই স্থান দখল করতে যাচ্ছে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অখ্যাত গ্রাম বিলাসপুর। চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্যাচারডহর এলাকায় 70 কোটি টাকা ব্যয় করে কর্ণাটক স্থিত আদি গুরু শঙ্করাচার্য ট্রাস্টের দ্বারা নির্মিত হতে যাচ্ছে ঊনকোটি শৃঙ্গের শারদা পীঠম, যার অর্থ হল একটি তীর্থক্ষেত্র। এই প্যাচারডহর এলাকায় মনু নদীর অববাহিকায় তৈরি হচ্ছে এই বিশাল প্রকল্প। শুধুমাত্র কৈলাসহর মহকুমা কিংবা ঊনকোটি জেলা নয়, রাজ্যে পর্যটন ক্ষেত্রে নতুন পালক সংযোজন করবে এই প্রকল্প। এই বিশাল পরিকল্পনা যাদের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান কৃষ্ণ কুমার সিনহা ও তৎকালীন ঊনকোটি জেলা শাসক অভিষেক চন্দ্র। 2013 সাল বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ কুমার সিনহার অনুরোধে এলাকার উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে বিলাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনে আসেন তৎকালীন জেলা শাসক অভিষেক চন্দ্র। তখনই প্যাচারডহর এলাকা পরিদর্শনের সময় প্রধান কৃষ্ণ কুমার সিনহা ও এলাকাবাসী জেলা শাসকের নিকট একটি কমিউনিটি হল ও একটি ছোট মন্দিরের জন্য আবেদন জানান। জেলা শাসক স্থানীয়দের এই অনুরোধ পেয়ে সাথে সাথেই যোগাযোগ করেন কর্ণাটক স্থিত আদি গুরু শঙ্করাচার্য শৃঙ্কের ট্রাস্টের সাথে। তারপর তিনি জানান যে প্রয়োজনীয় জায়গা ব্যবস্থা করে দিলে এখানে তৈরি হবে উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় তথা দেশের দ্বিতীয় বৃহত্তম মন্দির। জেলা শাসকের এই আশ্বাস যেন মেঘনা চাইতেই জল প্রবাদের মতো মনে হল এলাকার প্রতিটি জনগণের কাছে। এলাকাবাসীর চাহিদা ছিল শুধুমাত্র ছোট একটি মন্দির বা ছোট্ট একটি কমিউনিটি হল, যা প্রতিদিনের পূজা অর্চনার জন্য প্রয়োজন হয়। যদিও প্রাথমিক পর্যায়ে জেলাশাসকের এই আশ্বাস অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে আদৌ কর্ণাটকের একটি সংস্থা এই অখ্যাত গ্রামে এসে এত বড় প্রকল্পের জন্য কাজ করবে কিনা। সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে 2013 সালের 7ই নভেম্বর আদি গুরু শঙ্করাচার্য শৃঙ্গের ট্রাস্টের প্রধান ভিআর গৌরীশঙ্কর, ঊনকোটি জেলাশাসক অভিষেক চন্দ্র, পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কুমার সিনহার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হয় ঊনকোটি শৃঙ্গের শারদা পীঠমের। এ কথা জানান প্রাক্তন প্রধান কৃষ্ণ কুমার সিনহা। 7 নভেম্বর 2013 এদিনে শিলান্যাস আমরা করছি। তাদের ট্রাস্টের যে চিফ গৌরীশঙ্কর বাবু, উনি আসলো এখানে এবং ডিএম সহযোগে আমরা এই যে জায়গাগুলা 8টা পরিবার তারা দান করছে, এখানে টোটাল 17 কানি জায়গা, শতকানি জায়গা তারা বিনাশার্থে মন্দিরের স্বার্থে গ্রামের স্বার্থে তারা দান করছে, কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে না। এবং আমরা তাদেরকে নিয়ে দলিল করেছি এবং মন্দিরের নামে আমরা অলরেডি দানপত্র আমরা করেছি। শুধুমাত্র একটা তীর্থস্থান হিসেবে নয়, এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছিল এই মন্দিরকে কেন্দ্র করে। গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি CBSE প্যাটার্ন উচ্চ মাধ্যমিক স্তর বিদ্যালয়, একটি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল, একটি গোশালা, বহিরাগত তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা এই প্রকল্পের আওতাধীন। এ কথা জানান স্থানীয় মন্দির কমিটির সম্পাদক। এই ট্রাস্টের দ্বারা নির্মিত হচ্ছে এই মন্দিরের মূল নাম ঊনকোটি শৃঙ্গেরি শারদা পীঠম, যার মূল অর্থ হলো একটি তীর্থ। এখানে মূল তিনটি মন্দির রয়েছে। এই তিনটি মন্দিরের মধ্যে মূল মন্দিরে বা গর্ভগৃহের মধ্যে বসানো হবে বালাজির মূর্তি এবং সামনের ছোট ছোট দুটি মন্দিরের মধ্যে একটির মধ্যে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি বসানো হবে, অপরটিতে শারদা মূর্তি বসানো হবে। এই মন্দিরের সাথে অনেকগুলি সমাজসেবামূলক কার্য জড়িত আছে, যেমন একটি কমিউনিটি হল রয়েছে, একটি গোশালা রয়েছে, একটি CBSE ব্যাটানের ইংলিশ মাধ্যম স্কুল রয়েছে এবং একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সংস্থার চাহিদা ছিল ন্যূনতম 20 কানি জায়গা, যদিও পুরোটা সম্ভব না হলেও এলাকার সমরশীল সচিনানন্দ ভট্টাচার্য, শম্ভু ভট্টাচার্য, স্বপন ভট্টাচার্য সম্পূর্ণ নিঃস্বার্থে বিনামূল্যে 17 কানি জায়গা ট্রাস্টের নামে দান করে। গুরুত্ব অনুভব করে শিলান্যাস হবার পরই এক চক্র মন্দিরটিকে রাজ্যের অন্যত্র বিলোনিয়া, কুমারঘাট, এমনকি পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছিল, যদিও জেলাশাসক অভিষেক চন্দ্রার হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। যদিও ট্রাস্টের প্রধান কার্যালয়ের সাথে দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার কারণে এই প্রকল্প বাস্তবায়ন কাজের প্রথম দিকে বেশ কিছুটা বিলম্ব হলেও বর্তমানে অত্যন্ত দ্রুততার সাথে কাজ চলছে দিনরাত। বর্তমানে CBSE প্যাটার্ন বিদ্যালয়টি নির্মাণ প্রায় শেষ। অপরদিকে মূল আকর্ষণ রাজ্যের তথা উত্তর পূর্বাঞ্চলে একমাত্র মন্দিরটি কাজ প্রায় শেষের পথে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2 মাসের মধ্যেই উদ্বোধনের কথা রয়েছে এই প্রকল্পের। এখানে একই সাথে 3টি মন্দির তৈরি হচ্ছে। প্রধান অর্থাৎ মূল মন্দিরটিতে থাকবে বালাজির মূর্তি, পাশাপাশি সামনের দুপাশে 2টি মন্দিরে একটিতে থাকবে আদিগুরু শঙ্করাচার্যের বিগ্রহ, অপরদিকে থাকবে শারদার বিগ্রহ। প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি, এখান থেকে প্রতিদিন কয়েক শত লোক ভিড় করছে দেখার জন্য।
এই প্রকল্পকে ঘিরে আগামী দিনে এই গ্রাম মহকুমা তথা জেলার অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ট্রাস্টের উদ্যোগে সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হলেও এ ব্যাপারে রাজ্য সরকারের যথেষ্ট সাহায্যের প্রয়োজন রয়েছে। বর্তমান রাজ্য সরকার যেভাবে পর্যটন কেন্দ্রগুলিকে প্রচারের আলোয় নিয়ে আসার পাশাপাশি পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, ঊনকোটি শৃঙ্গের সারদা পীঠমের ক্ষেত্রেও রাজ্য সরকারের সাহায্যের হাত প্রসারিত হবে বলে আশা ব্যক্ত করেছেন ঊনকোটি জেলাবাসী। বর্তমান এই প্রকল্পের সবথেকে বড় চিন্তার কারণ হচ্ছে মনু নদীর গতিপথ পরিবর্তন। প্রকল্পটি যখন শুরু হয়েছিল তার থেকে সম্পূর্ণ সরে গেছে মূল নদী, ফলে এখন থেকে যদি নদীর ভাঙন রোধে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বড়সড় প্রশ্নের চিহ্নের মুখে এসে দাঁড়াবে এই প্রকল্পের অস্তিত্ব। পাশাপাশি কৈলাসহর ফটিকরায় ভায়া কুমারঘাট রাস্তায় যে অংশ থেকে মন্দিরে যাওয়ার রাস্তা সংযোজন হয়েছে তা সম্পূর্ণরূপে খানা খন্দে ভরা। স্থানীয়দের তরফে রাস্তাটির সংস্কার ও প্রশস্ত করার সঙ্গে সাথে মনু নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে। মানে যে গতিতে কাজ এখন চলছে এ গতিতে যদি হয় আর মন্দির উদ্বোধন হয় তাহলে হয়তো আশপাশের এরিয়া বা সবকিছু আমরা রাস্তাঘাট থেকে শুরু করিয়া যাবতীয় সব ডেভেলপ হইব, এবং বিশেষ করে আমরা নদীর ভাঙনের ব্যাপারে আমরা বিশেষ চিন্তিত। কারণ কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে অথচ গভর্নমেন্ট এখানে কোনো বোল্ডার টোল্ডার কোনো কিছুই স্যাংশন করে কি না আমরা খবরই পাই না, যার কারণে এবং রাস্তাটাও খুব একটা ভালো না, বাইরের লোক আসা যাওয়া করব। আগে রাস্তা এবং নদীর ঘাটটা যাতে সরকার আমাদের ইয়ে করিয়া দেয় এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ। বর্তমান রাজ্য সরকার পর্যটন শিল্পকে এক বিশেষ মাত্রায় নিয়ে যেতে চাইছে আর তার জন্য বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর কর্ণাটক স্থিত আদিগুরু শঙ্করাচার্য ট্রাস্টের দ্বারা নির্মিত এই ঊনকোটি শৃঙ্গের সারদা পীঠম সত্যি রাজ্যের পর্যটন শিল্পের মানচিত্রে এক নব সংযোজন তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।